হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে, টেকনো স্পার্ক প্রো। এই ডিভাইসটিতে কী কী থাকছে এবং কত টাকা প্রাইস ধরা হয়েছে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টেকনো স্পার্ক প্রো, শুরুতেই দেখে নেওয়া যাক বক্সটির মধ্যে আপনারা কী কী পাবেন। একটি প্লাস্টিকের কাভার আপনারা পেয়ে যাবেন, আর একটি হচ্ছে অ্যাডাপ্টার, 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের অ্যাডাপ্টার পাবেন। অরিজিনাল কোয়ালিটির একটা ইয়ারফোন পাবেন। ম্যাক্সিমাম ব্র্যান্ডে কিন্তু এই প্রাইস রেঞ্জে কোনো ইয়ারফোন প্রোভাইড করে না, সেক্ষেত্রে টেকনো সাথে পেয়ে যাচ্ছেন। এবং টাইপ সি কেবল, যা দিয়ে খুব দ্রুত গতিতেই আপনারা চার্জ তুলতে পারবেন এই ফোনটিতে। এবং টেকনো প্রত্যেকটা ফোনে হচ্ছে 13 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে। এই ছিল হচ্ছে ফোনের ভিতরের জিনিসপত্র। টেকনো স্পার্ক 10 প্রো অসাধারণ আউটলুকিংয়ের একটি ডিভাইস। যারা অ্যাপেলের মতো ডিজাইনের ফোন খুঁজতেছেন, আমি মনে করি তাদের জন্য বেস্ট একটি ডিভাইস। টেকনো সবসময় তাদের নতুন ডিভাইসগুলোর নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করে। এই ডিভাইসটিতে আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি। বরাবরের মতো এই ফোনটিরও একদমই নিচের দিকে পেয়ে যাবেন 3.5 mm হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট টাইপ সি, স্পিকার এবং মাউথ স্পিকার। এবং লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে 2টি সিম প্লাস 1টি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। এবং রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি, যেখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। এরপরে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.8 ইঞ্চির বিশাল বড় একটি আইপিএস ডিসপ্লে। রেজুলেশন হিসেবে দেওয়া আছে 1080x2460 ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট দেওয়া আছে 90 হার্জের। এবং ফোনটির টাচ স্পিরিট, স্মুথনেস, কালার গ্রেডিয়েন্ট সব কিছুই আমার কাছে ভালোই মনে হচ্ছিল। এরপরে যদি ফোনটির র্যাম রোম এবং প্রসেসর নিয়ে আলোচনা করি, ফোনটিতে আপনারা 2টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একটি হচ্ছে 4128 আর একটি হচ্ছে 8128। আমার হাতে যে ডিভাইসটি, এটা হচ্ছে 4128 এবং 4 জিবির সাথে আরও 4 জিবি এক্সটেন্ডেড র্যাম আপনারা পেয়ে যাবেন। ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন হেলিও G88 12 ন্যানোমিটারের একটি চিপসেট। এবং জিপিইউ হিসেবে দেওয়া আছে মালি G52 MC2 64 জিবির একটি জিপিইউ। যারা গেম লাভার আছেন, আমি মনে করি তারা এই ফোনটিতে খুব ভালোভাবে গেম খেলতে পারবেন, কারণ জি সিরিজের প্রসেসরগুলো সাধারণত গেমকে ডেডিকেট করেই তৈরি করা হয় এবং এই প্রসেসরগুলোতে হচ্ছে গেমিং পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh বিগ ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং। যেহেতু 5000 mAh সাথে 18 ওয়াট চার্জ তুলতে একটু সময় লাগতেই পারে। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা, 50 MP মেন ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে 1.6 এবং 2 MP ডেপ সেন্সর যার অ্যাপাচার হচ্ছে 2.4, আর একটি হচ্ছে এআই ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে 2.0। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 MP ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে 2.0। আপনাদের দেখানোর জন্য এই ডিভাইসটি দিয়ে কিছু ছবি আমি ক্যাপচার করেছি, চলুন দেখে নেওয়া যাক। এই পিকচারটা হচ্ছে 32 MP ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা নর্মাল মোড, এবং এই পিকচারটা হচ্ছে পোর্ট্রেট মোডে তোলা, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিছে। এবং রিয়ার ক্যামেরা 50 MP দিয়ে এই পিকচারগুলো ক্যাপচার করা। দিনের আলোতে খুব ভালো ভালো ছবি আপনারা এই ডিভাইসটি দিয়ে ক্যাপচার করতে পারবেন, যেহেতু 50 MP ক্যামেরা এবং অ্যাপাচারও কম 1.8। আশা করি ক্যামেরা কোয়ালিটি এবং ক্যামেরা পারফরমেন্স আপনারা খুবই ভালোই পেয়ে যাবেন এই ডিভাইসটি দিয়ে। ডিভাইসটির মোটামুটি ধারণা আপনারা পেয়ে গেছেন। এবার প্রাইস নিয়ে যদি আলোচনা করি, ফোনটিতে 2টি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। একটি হচ্ছে 8128 আর একটি হচ্ছে 4128। 4128 এটা প্রাইস হচ্ছে 15,699 টাকা, আর 8128 17,999 টাকা। আপনারা যারা 20,000 টাকার নিচে ভালো কোয়ালিটির এবং র্যাম রুম বেশি লাগবে, আমি মনে করি তাদের জন্য টেকনো স্পার্ক 10 প্রো এই ডিভাইসটি। ডিভাইসটি যদি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমার কাছ থেকে পজিটিভ সাইডটাই বেশি উঠে আসবে, কারণ এই প্রাইস রেঞ্জের এই ফোনটির প্রসেসরটা আমার কাছে ভালো মনে হয়েছে। হেলিও G88 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই প্রাইস রেঞ্জে যে কোনো ব্র্যান্ডে যান, এর থেকে বেটার প্রসেসর আমার মনে হয় না পাবেন, কারণ ম্যাক্সিমাম ব্র্যান্ডে P35 অথবা G35 পেয়ে যাবেন এবং তাদের থেকে G88-এর প্রসেসরটা অনেক ভালো, এদিক দিয়ে ভালো মনে হয়েছে। আরেকটা হচ্ছে, এরপরে যদি বলি প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম ব্র্যান্ডে পেয়ে যাবেন 4,64, বাট এই ফোনটিতে পাচ্ছেন কিন্তু 4,128 এবং একটু বাজেট বাড়ালে পাবেন 8,128। 20,000 টাকার নিচে ম্যাক্সিমাম ব্র্যান্ডে কিন্তু হচ্ছে 4,64 অথবা 6,128, বাট এই ফোনটিতে কিন্তু 2টা ভেরিয়েন্ট, একটি হচ্ছে 4,128 মাত্র 15,699 টাকা, আরেকটি হচ্ছে 8,128
প্রাইস হচ্ছে 17,999 টাকা। তো প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট একটি র্যাম রুমের ডিভাইস আপনারা পেয়ে যাচ্ছেন। তো টেকনো যারা নতুন ফোন খুঁজতেছেন তারা আজই মার্কেটে গিয়ে এই ফোনটি যাচাই করেন, যদি ভালো লাগে অবশ্যই পারচেস করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা যারা নতুন ডিভাইস কিনতে যাচ্ছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।